বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিক ফিলোসফির সম্পূর্ণ সাজেশন। সম্পূর্ণ বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি, আমাদের ফিলোসফি পড়তে গেলে কিন্তু দুটো বিষয় আমরা সবাই জানি, যে আমাদের একটা লজিক পার্ট এবং একটা নর্মাল থিওরিটিক্যাল পার্ট। তো লজিক পার্টটার সাজেশন কিন্তু দেওয়া সম্ভব নয়, কারণ লজিক পার্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া লজিক পার্টে ভালো মার্কস পাওয়া বা ফুল মার্কস পাওয়া সেটা কিন্তু সম্ভব নয়। প্র্যাকটিসই একমাত্র জিনিস যেটা তোমাকে লজিক পার্টে ফুল মার্ক এনে দিতে পারে। এমসিকিউ এসএকিউ এর ক্ষেত্রগুলোতেও আমরা দেখেছি যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসে, তার মধ্যে অনেক অনেক প্রশ্ন রয়েছে কিন্তু লজিক পার্ট, যে কারণে লজিক পার্ট কিন্তু ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু একদম স্বাভাবিক। তবে আজকের মূল সাজেশন পর্বে আমরা তোমাদের সামনে বলে দেবো যে কোন দাগে কি প্রশ্ন আসবে, তার সঙ্গে লজিক পার্টে কি আসবে এবছর সেটাও কিন্তু বলে দেবো। এবার আজকের সাজেশনটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে, কেন? কারণ আমাদের পাঁচটা প্রশ্ন পরীক্ষাতে আসে আমরা সবাই জানি, এবং পাঁচটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হয়। প্রত্যেকটা প্রশ্ন থাকে, কিন্তু সেই প্রশ্নের অথবাতে যেটা থাকে সেটা হলো লজিক পার্ট। স্বাভাবিকভাবে যারা লজিক প্র্যাকটিস করেছো তারা তো লজিক পার্টের উত্তরটাই করবে, আর যারা একটু দুর্বল বা লজিক পার্টে অতটা প্র্যাকটিস করে পারোনি তারা কিন্তু অবশ্যই থিওরিটিক্যাল পার্ট, অর্থাৎ প্রথম যে অংশটা রয়েছে সেই প্রশ্নের উত্তর করবে। অনেকেই প্রশ্ন করে যে স্যার লজিক পার্ট করলে তো ফুল মার্কস পাওয়া যায়, নর্মাল উপরে যে প্রশ্নটা থাকে সেটা করলে কি ফুল মার্কস পাওয়া যায়? আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, উপরের প্রশ্ন যদি তুমি ঠিকঠাকভাবে লেখো তাহলেও কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। বরঞ্চ আমি অনেক ছাত্রছাত্রীদের এ বিষয়ে বলে থাকি যে যদি লজিক দেখা যাচ্ছে যে প্রথম দাগে যে প্রশ্নটা আসবে সেটা সম্পর্কে একটু বলি, সেই লজিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চারটে বচন করে তার ব্যাপ্যতা নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে ওই চারটে লজিকের মধ্যে একটা লজিক যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু একদম পুরো দুয়ের মধ্যে শূন্য পাবে। অর্থাৎ কোনো লজিকে যদি একটু রিক্স মনে হয় তাহলে কিন্তু সেটা দুয়ের মধ্যে শূন্য পাবে, অর্থাৎ দুয়ে শূন্য হয়ে গেল। কিন্তু থিওরিটিক্যাল যে প্রশ্নটা আমাদের থাকবে সেখানে কিন্তু শূন্য হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ সেখানে শূন্য পাওয়া কিন্তু সম্ভব নয়। সেখানে কিছু না কিছু তুমি নম্বর পাবে, যার জন্য যারা দুর্বল তাদের ক্ষেত্রে আমি বলবো লজিক পার্টের থেকে কিন্তু নর্মাল যে প্রশ্নের যে পার্টটা রয়েছে সেই পার্টটা পড়াটা অনেক অনেক বেটার। আর নর্মাল প্রশ্নের যে পার্টগুলো আমরা পড়ি বা আমাদের পরীক্ষাতে আসে সেটা যে ডাইরেক্ট 8 মার্কের প্রশ্ন আসে সেটা কিন্তু নয়, কারণ তুমি দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা 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 জয়েন্ট আকারে কোশ্চেন আছে, 2+3+ এরকমভাবে কিন্তু 8 মার্কের প্রশ্ন আসে। যেমন প্রথম প্রশ্নটা আমি তোমাদের বলেই দিই যে বচন কাকে বলে আসতে পারে, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য কী আসতে পারে, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝা আসতে পারে, পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ কী, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ, তারপরে উদাহরণসহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য এবং বচনের সংযোগের কাজ কী। মনে করো আমি এতগুলো প্রশ্ন তোমাদের বললাম, এই কটা প্রশ্নের মধ্যেই তোমাদের এক দাগে প্রশ্নটা কিন্তু আসবে। আর এর অথবাতে কী থাকবে? এর অথবাতে তোমাকে চারটে বাক্য দেওয়া হবে, সেই চারটে বাক্যকে তোমার এলেপ করতে হবে, মানে লজিক্যাল ফর্ম তোমাকে তৈরি করতে হবে, মানে বচন করতে হবে। বচন করার পর স্বাভাবিকভাবে তোমাদের পরীক্ষায় এবছর আসতে চলেছে ব্যাপ্য এবং অব্যাপ্য পদ নির্ণয়। তাহলে তোমাকে প্রথমে বচন করতে হবে, কোন বচনে রূপান্তর করলে সেটা বের করতে হবে, এবার কোন বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য এবং কেন সেটা ব্যাখ্যা আকারে তোমাকে লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে, মানে চারটের ক্ষেত্রে 4×8 মার্ক। তো এইভাবে কিন্তু লজিক পার্ট। তাহলে দুটো পার্টের প্রশ্ন আমাদের প্রত্যেকটা প্রশ্ন থাকবে। যেমন বি দাগে অমাধ্যম অনুমান থেকে একটা প্রশ্ন আসবে, আর তোমাদের এবছর লজিক পার্টে কী প্রশ্ন আসবে, আবর্তের বিবর্তন করো বা বিবর্তের আবর্তন করো বা আবর্তের বিবর্তন করো, এই তিনটে বিষয়ের মধ্যে একটা পার্ট থাকবে। তাহলে নর্মাল প্রশ্নটা আমি বলছি, এরপরে প্রশ্নগুলো কী কী রয়েছে একদম পরপর তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে এই পার্টটা লজিকের পার্টে আসবে, আর অন্যদিকে অমাধ্যম অনুমান থেকে কিছু প্রশ্ন, এরকম যেমন ওয়াচন থেকে কিছু প্রশ্ন বললাম, এরকম অমাধ্যম অনুমানের কিছু প্রশ্ন রয়েছে, যেমন অমাধ্যম অনুমান কী, দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো, নিষেধমূলক আবর্তন কাকে বলে, তারপরে এই নিষেধমূলক আবর্তন বৈধ কি না, এ বচনের সরল আবর্তন সম্ভব, সরল আবর্তন কি সম্ভব, তারপর হচ্ছে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলো ব্যাখ্যা করো। কতগুলো প্রশ্ন বললাম, 7-8টা প্রশ্ন বললাম শর্ট কোশ্চেন আর ব্রড কোশ্চেন মিলিয়ে। এই যে দুই দাগে অর্থাৎ বি দাগে আমাদের কিন্তু এই 7-8টা প্রশ্নের মধ্যেই একটা দুটো প্রশ্ন দিয়ে দেবে। যেমন ধরো দিয়ে দিল অমাধ্যম অনুমান কি, দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো। তাহলে অমাধ্যম অনুমানে
তিন মার্ক দিয়ে দিল, আমার ধ্যান অনুমান কি? আর দৃষ্টান্ত সহকারে মাধ্যম মাধ্যম অনুমানের পার্থক্যতে আর 5 মার্ক দিয়ে দিল, হয়ে গেল 8 মার্ক। এরকমভাবে জয়েন্ট টাকা দিতে পারে, বা দিল একটা প্রশ্ন দিল দৃষ্টান্ত সববিবর্তনের নিয়মগুলো ব্যাখ্যা করো, তার সঙ্গে জয়েন্ট টাকার দিয়ে দিল অবচনের আবর্তন সম্ভব নয় কেন, 5+3। মানে এইভাবে কিন্তু আমাকে প্রশ্নটা হবে, অর্থাৎ আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর মধ্যেই সেটিং করে কিন্তু একটা প্রশ্ন তোমার আসবে। আর এই প্রশ্নে তোমার অথবাতে কি আসবে সেটাও তোমাদের বললাম, যে আবর্তের বিবর্তন অথবা বিবর্তের আবর্তন অথবা আবর্তের বিবর্তন কিন্তু আসবে। নেক্সট সিদাগের প্রশ্ন, সিদাগের প্রশ্নে আমাদের যথারীতি মূর্তি সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করতে হয়। এখানেও ঠিক তাই, আমাদের মূর্তি দুটো দিয়ে দেবে, একটাতে একটাতে চার চার করে, তো সেক্ষেত্রে প্রত্যেকটার বৈধতা নির্ণয় করতে হবে, সেটা বৈধ নাকি অবৈধ, কোন ক্ষেত্রে অবৈধ, কোন দোষ, সেই নিরপেক্ষ ন্যায়ের যে 10টা সূত্র আমরা পড়েছি সেই 10টা সূত্র সে মেনটেন করেছে কি না, তারপরে তার যে ফরম্যাট আছে সেই ফরম্যাট করে তার সংস্থান উল্লেখ করে তাকে ব্যাখ্যা করতে হবে। এই সম্পূর্ণ কাজটা করলে তুমি চার চার করে দুটো ঠিকঠাকভাবে করতে পারলে 8 পাবে, কিন্তু যদি কোনো জায়গায় একটুখানি ভুল হয়ে যায় তাহলে অটোমেটিক কিন্তু 8-এর মধ্যে 0 হয়ে গেল। বোঝা গেল কি বললাম? এবার এই প্রশ্নটারই কিন্তু অথবা পাবো আমরা, কি অথবা পাবো, এখানে আমরা যদি জাস্ট 4-5টা টিকা ভালো করে পড়ে রাখি তাহলেই কিন্তু আমাদের হয়ে গেল 4-4, 8 মার্ক ইজিলি পাবো, আমার অত টেনশন করার দরকার নেই। তো যারা ভালোভাবে ন্যায় শিখেছো তারা ন্যায়ের কাজগুলো করবে, আর যারা মনে করছো যে না স্যার ন্যায়টা রিক্স হয়ে যাচ্ছে, যদি কোনো রকম ভুল হয়ে যায় হতেই পারে, বা পরীক্ষার হলে ভেবে গেছো যে আমি ন্যায় করবো কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখছো যে ন্যায়ের ভাষাটা ঠিক তুমি ধরতে পারছো না, সেই মুহূর্তে আমি মনে করি যে ওই ন্যায়ের জন্য অপেক্ষা না করে সরাসরি প্রশ্নের ভেতরে প্রবেশ করে যাও। আমি একদম প্রশ্ন ধরে ধরে আজকে তোমাদের সামনে ব্যাখ্যা করছি। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, স্বাভাবিকভাবে কিছু কিছু টিকা রয়েছে যে টিকাগুলো আমি পড়তে পারি। কী কী টিকা? নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, অবৈধ সাধ্যদোষ, চতুষ্পদ ঘটিত দোষ, নঙ্গর্থক আশ্রয় বাক্যজনিত দোষ, আর নিরপেক্ষ ন্যায়ে পক্ষপদ, সাধ্যপদ এবং হেতুপদ এর কাজ। বোঝা গেল? এই যে কয়েকটা টিকা আকারে বিষয় বললাম এই বিষয়গুলো একটু ভালো করে দেখে রাখতে পারো। নেক্সট আমাদের যেটা বলবো সেটা হচ্ছে পরের প্রশ্ন, অর্থাৎ হৃদাগের প্রশ্ন, আমাদের স্বাভাবিকভাবে একটা যুক্তি দিয়ে দেবে, সেই যুক্তি থেকে কোন পদ্ধতি মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে সেটা বের করতে হবে এবং মানে চিহ্নিত করতে হবে, এবং তারপরে সেই পদ্ধতির সংজ্ঞা, আকার, সুবিধা অসুবিধা লিখতে হবে। আমি এই প্রশ্নটাকে একদম অ্যাভয়েড করতে বলি, কেন? কারণ হচ্ছে যদি কোনো কারণে আমার চিহ্নিতকরণ যদি ভুল হয়ে যায় তো পুরো 8 মার্ক 0 বসে গেল। দেখো চিহ্নিতকরণ ঠিক আছে, ওকে, আমি যদি একদম গ্যারান্টি পুরো মিলে গেল পুরো ধরে নিতে পারলাম, কিন্তু যদি কোনো কারণে একটু সংশয় থাকে, একটু সংশয় থাকে তাহলে কিন্তু শেষ, মানে 8-এর মধ্যে 0 বসে গেল। বরঞ্চ ওই একই জিনিস আমাকে লিখতে হবে, সেই সুবিধা লিখতে হবে, সেই অসুবিধা লিখতে হবে, তারপরে তোমার সেই আকার লিখতে হবে, সবই লিখতে হবে, তাহলে আমি অত কষ্ট করতে যাবো কেন? আমাকে উপরে যে প্রশ্নটা দেবে ডাইরেক্ট কোশ্চেন, সেই ডাইরেক্ট কোশ্চেনটা করা আমার ভালো। কী সেই ডাইরেক্ট কোশ্চেন? না, তোমাদের স্বাভাবিকভাবে ব্যতিরেক পদ্ধতি, সহ পরিবর্তন পদ্ধতি আর অন্যয় পদ্ধতি, এই তিনটে পরিবর্তনের মধ্যে, এই তিনটে পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি ডিটেলস আকারে আসবে, যার সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা তোমাকে লিখতে হবে। এবং সহপরিবর্তনটা এবছর সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো না যে শুধু সহপরিবর্তন পড়ো, কারণ যেহেতু তিনটের মধ্যে একটা আসবে, কোনটা আসবে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না, তবে মনে হচ্ছে সহপরিবর্তন আসার সম্ভাবনা বেশি, এটুকু তোমাদের বললাম। কারণ অন্যই, ব্যতিরেকে এবং সহপরিবর্তন তিনটের মধ্যে একটা আসবে সেটা সবাই জানে, কিন্তু সহপরিবর্তনটা বেশি আসার মতো, কিন্তু অন্য দুটো যে আমি পড়বো না সেটা করো না, কারণ গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে অন্যই পদ্ধতি আসবে না বা ব্যতিরেকে পদ্ধতি আসবে না, কেউ বলতে পারবে না গ্যারান্টি দিয়ে। যে আমি 100% গ্যারান্টি দিলাম অন্যই পদ্ধতি আসবে না, আপনি বলে দেখান তো, কোনো একটা টিচার ধরো বললো যে এটা আসবে না, তুমি গ্যারান্টি দিয়ে বলতে বলবা তো যে গ্যারান্টিতে বলেন তো আসবে না? ইম্পসিবল ব্যাপার, বলা সম্ভবই না। বেশ, তাহলে বোঝা গেল। পরবর্তী কোশ্চেন ঠিক একই ব্যাপার, দোষ বের করতে হবে যুক্তি থেকে, তো সেখানেও তোমার দুটো যুক্তি দিয়ে দেবে, দোষ বের করে তোমাকে তার ব্যাখ্যা লিখতে হবে, মানে সেই টিকা আকারে লেখা। তো আমি অকারণে ওটা কেন লিখতে যাবো? যদি আমার ভয় লাগে, যদি আমার রিস্ক হয়, তাহলে কিন্তু আমি সরাসরি মূল প্রশ্ন যাব। মাত্র 3-4টে টিকা রয়েছে, আমি যদি 3-4টে টিকা ভালো করে পড়ি তাহলেই তোমার হয়ে গেল। কী কী রয়েছে টিকাগুলো? প্রথম যে টিকা রয়েছে সেটা হচ্ছে আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, দ্বিতীয় টিকা অবৈধ সামান্যীকরণ দোষ, পরের টিকা কাকতালীয় দোষ, এবং তারপরের টিকা অপর্যবেক্ষণ দোষ। এই হলো আমাদের 5টা প্রশ্নের কী কী বিষয় তোমাদের বললাম। এবার এক নজরে সম্পূর্ণ প্রশ্নগুলো একবার একটু দেখে নেবো, এবং এই প্রশ্ন কটার উত্তর যদি তুমি ভালো করে রেডি করতে পারো তাহলে পরীক্ষায় গ্যারান্টি ভালো মার্কস এবং ফুল মার্কস তুমি কিন্তু পাবে।
তার আগে বলি যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন ক্লিক করে রাখো, কারণ এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও ইতিমধ্যে তোমাদের সামনে শেয়ার হয়ে গেছে, আরও বিভিন্ন জিনিস তোমরা পেতে চলেছ। চলো তাহলে এক নজরে সব প্রশ্নগুলো আর একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের প্রথম যে প্রশ্নটা আসতে চলেছে সেটা হচ্ছে, বচন বলতে কি বোঝো, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীভাগ করো, উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো, এবং বচনে সংযোজকের কাজ কি। এই যে কটা প্রশ্নের সেট বললাম, এই কটা প্রশ্নের ভেতরেই কিন্তু সেটিং করে, অর্থাৎ কোনো কোনো দুটো একটা দুটো তিনটে অংশ নিয়ে কিন্তু একটা 8 মার্কের প্রশ্ন তোমরা পাবে। এর ঠিক বিপরীতে বা অথবাতে তোমরা যে প্রশ্নটা পাবে সেটা হলো এ, ঠিক যেমনটা যদি তোমরা দেখতে পাচ্ছ এরকমই একটা প্রশ্ন আসবে, তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তর করে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য লেখো, এবং নিজেই কিন্তু এরকমভাবে তোমাকে 4টে উপমা দিয়ে দেওয়া হবে এবং সেটাকে তোমাকে যুক্তিতে বচনে কনভার্ট করে তারপর তার ব্যাপ্যতা নির্ণয় করতে হবে। ওকে, বিদাগের যে প্রশ্নটার সেট তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে, অমাধ্যম অনুমান কি, দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও এবং অমাধ্যম অনুমানের পার্থক্য করো, নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো, এই আবর্তন কি বৈধ, এ বচনের সরল আবর্তন সম্ভব, সরল আবর্তন কি সম্ভব, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, এবং এর সঙ্গে বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলো ব্যাখ্যা করো। এই যেটুকু আমি তোমাদের বললাম এই সেটটুকুর মধ্যে ঠিক জয়েন্ট আকারে কিন্তু তোমাদের যেমনভাবে বললাম ঠিক তোমাদের বিদাগের প্রশ্নটা তোমরা পাবে, 8 মার্কের প্রশ্ন। ওকে, এর অথবাতে স্বাভাবিকভাবে তোমাদের যে প্রশ্নটা আসবে সেটা হলো, আবর্তের বিবর্তন করো বা বিবর্তের আবর্তন করণ বা আবর্তের বিবর্তন করো। ঠিক এইভাবে তোমাদের 3টে যুক্তি দেওয়া হবে এবং এক্ষেত্রে নম্বর বন্টনও ঠিক এইভাবে থাকবে, 2+2+1×4, বোঝা গেল, এইভাবে তোমাকে 4টে দেওয়া থাকবে, অর্থাৎ 4টেতে 8 মার্ক। এক্ষেত্রে তোমাকে কী করতে হবে, প্রথমে বচন করতে হবে, বচনের করে এবার যেমন বলে যদি আবর্তের বিবর্তন বলে প্রথমে আবর্তন তারপরে তার আবার বিবর্তন, যদি বিবর্তের আবর্তন বলে প্রথমে বিবর্তন তারপরে তার আবার আবর্তন, যদি আবর্তন বা আবর্তন বা বিবর্তন সিম্পল দেয় তাহলে তো হয়েই গেল। তো এইভাবে কিন্তু তোমাকে বিদাগের প্রশ্ন আসবে। এবার আসবো সিদাগের প্রশ্ন। সিদাগের প্রশ্নে সাধারণভাবে তোমার বৈধতা বিচার এরকমভাবে তোমাকে 2টি যুক্তি দিয়ে দেবে এবং সেই যুক্তিগুলো তোমাকে পড়ে তারপরে তার মূর্তি সংস্থান উল্লেখ করতে হবে, দোষ নির্ণয় করতে হবে এবং তারপরে তারা আসবে। তোমরা প্রয়োজনে ভিডিওটাকে একটু পজ করে যুক্তিগুলো দেখে নিতে পারো, ইম্পর্টেন্ট যুক্তি আছে এমনও হতে পারে যে এটাই হুবহু তুলে দিল। আর এর সঙ্গে স্বাভাবিকভাবে অথবাতে যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, এরকম কয়েকটা টিকা রয়েছে যে টিকা কটা পড়লে এর ভেতরেই 2টো টিকা তোমরা পাবে, এক একটা টিকাতে কিন্তু 4 মার্ক থাকবে। কী কী টিকা, নিরপেক্ষ ন্যায় সংস্থান, অবৈধ সাধ্য দোষ, চতুষ্পদ গঠিত দোষ, নঙার্থক আশ্রয় বাক্যজনিত দোষ, নিরপেক্ষ ন্যায় পক্ষ, সাধ্যপদ ও হেতুপদের কাজ, বোঝা গেল। নেক্সট পরেরটাতে চলে আসি, ডিদাগের যে প্রশ্নটা তোমাদের বললাম এখানেও কিন্তু ঠিক একইভাবে আমাদের যে পদ্ধতি সেটা হচ্ছে, এবছর অন্যই ব্যতিরেক এবং সহপরিবর্তন পদ্ধতি 3টের মধ্যে একটা আসবে, তবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সহপরিবর্তন পদ্ধতি, তার কী করতে হবে, সংজ্ঞা আকার দৃষ্টান্ত এবং সুবিধা অসুবিধা ভালো করে দেখে রাখবে। আর ঠিক এর বিপরীতে যেমনটা থাকবে সেটা হচ্ছে, স্বাভাবিকভাবে এরকম একটা দৃষ্টান্ত দেওয়া থাকবে এবং সেটা পড়ে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে সেটাকে বুঝতে হবে এবং তার চিহ্নিতকরণ, সংজ্ঞা আকার সুবিধা এবং অসুবিধা কিন্তু আমাকে দিতে হবে। নেক্সট ঈদ আগে আমাদের স্বাভাবিকভাবে যে পার্টটা রয়েছে সেই পার্টটা বলি এবার। ঈদ আগেও আমাদের ঠিক একইভাবে যুক্তি থেকেই আমাদের 2টো তুলে দেবে এরকমভাবে, শীতের পরেই বসন্ত আসে কাজে শীত হলো বসন্তের কারণ। তো এটা কি, এটা হচ্ছে যেমন তোমার মানে সপরিবর্তন ঘটেছে, তাহলে এরকমভাবে যদি ঘটে তাহলে দোষের শিকার হয়, তাহলে সেটা কোন দোষের শিকার হয় সেটা তোমাকে লিখতে হবে। পরবর্তী তে বা এর বিপরীতে আমার যেটা থাকবে সেটা হচ্ছে, স্বাভাবিকভাবে টিকা আসে পরীক্ষাতে, টিকাগুলো কী কী, যে আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করার দোষ, এখানে যেমনটা রয়েছে যে টিকাগুলো, এই টিকাগুলো একটু ভালো করে পড়ে নেবে কী কী টিকা রয়েছে। প্রথম যে টিকা আমাদের রয়েছে সেটা হচ্ছে, আবশ্যিক শর্তকে কারণ বলে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, কাকতালীয় দোষ এবং অপর্যবেক্ষণ দোষ। তো স্বাভাবিক এই হলো আমাদের মূল সাজেশন, এই প্রশ্নগুলো যেগুলো তোমাদের বললাম এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকেই পরীক্ষাতে আসবে এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। এই বলে আজকের আলোচনা শেষ করলাম, ভালো লাগলে লাইক করো এবং ভালো লাগার থেকে বড় কথা যদি কেউ ফুল মার্কস পেতে যাও তাহলে এই যে ট্রিটমেন্টটা তোমাদের করলাম বা যে টিপসগুলো তোমাদের দিলাম সেগুলো লক্ষ্য রেখে সামনের দিকে এগো। এই বলে আজকের আলোচনা শেষ করলাম, ধন্যবাদ।